কবি শামসুর রহমানের লেখা আমার কোনো তারা নেই। জাভেদ, তোমাকে আমি ডাকছি এই সাত সকালে ফুটপাতে দাঁড়িয়ে, তুমি শুনতে পাচ্ছ না? জাভেদ, তুমি টইটম্বুর বাসে বাদুরের ধরনে ঝুলে যাচ্ছ, কি দরকার ছিল এত কষ্ট করার? পরের বাসে গেলেই তো পারতে। তোমার কি এতই তাড়া ছিল? আর কটি মিনিট অপেক্ষা করতে পারলে না? জাভেদ, তুমি কোথায় চলেছ সবুর বিহনে? জাভেদ, আমি তোমাকে মনে করে অন্য কাউকে ডাক দিইনি তো? ইদানিং এক দারুণ মুশকিল, বুঝেছ জাভেদ? চটজলদি একজনের সঙ্গে আরেকজন তেমন তফাত খুঁজে পাওয়া যায় না। যেমন ঝানুনিকেরির ঝাঁকায় একটি মাছকে খুব আলাদাভাবে ভাবা যায় না। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি জাভেদ, ওই চোখ, ওই কপাল আর ঢেউ খেলানো চুল, কি করে ভুল হবে আমার? তুমি আমাকে এই 1983-র আমাকে চিনতে পারোনি হয়তো। আমি কি খুব বেশি বদলে গিয়েছি? নইলে কেন তুমি একটু থমকে দাঁড়ালে না, করলে না অপেক্ষা? নাকি চিনতে পেরেও পরিমরি করে বাদুরের ধরনে ঝুলে পড়েছ বাঁশের হাতলে? জিমনাস্টিকে তো এত ভালো তুমি, আমার জানা ছিল না। যাদের খুব তাড়া থাকে তারা আশেপাশে ভালো করে তাকায় না, উপরন্তু চেনা মানুষকে ওরা অচেনা বানাতে পারে চোখের পলকে। জাভেদ, নিমেষের জন্য তুমি আমাকে চিনতে পেরেছিলে মনে হলো, তারপর কি যে হলো, পাকা অভিনেতার মতো তুমি আমাকে না চেনার ভান করলে। আমিও সাহস করে ছুটে যাইনি তোমার দিকে, পাছে বিব্রত হতে হয় আমাকে। জাভেদ, আমি তোমার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকবো, তোমাকে দেখে আমি কারো পা মারিয়ে কাউকে গুতিয়ে অমন ঠেলে ঠুলে চলন্ত বাসে উঠে পড়বো না, অথবা চিনতে পেরেও বেমালুম না চেনার ভান করবো না। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো, আমি অপেক্ষা করতে পারি একটি গোলাপ কুঁড়ির উন্মিলন দেখার জন্যে, আমি অপেক্ষা করতে পারি পক্ষী শাবকের প্রথম ওড়া দেখার জন্যে, আমি অপেক্ষা করতে পারি শিশুর কচি মুখের প্রথম বুলি শোনার জন্য, কোনো মুমূর্ষুর চোখের তারার নিভে যাওয়া দেখার জন্য, কবিতার হারানো পন্থী ফিরে পাওয়ার জন্যে আমি অপেক্ষা করতে পারি।